আমরা সব সময় দেখি যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করে তাদের সাক্ষাৎকার নেওয়া হয়, কিন্তু যারা খারাপ করে কখনো তাদের সাক্ষাৎকার নেওয়া হয় না। কেন? তারা খারাপ করেছে বলে কি তাদের বলার কিছুই নেই? খারাপ রেজাল্ট করাটাও কি এতই সোজা? চলেন তাদের একজনের থেকে শুনে আসি খারাপ রেজাল্ট করাটাও কতটা কষ্টের। আচ্ছা ভাইয়া, গতকাল তো আপনাদের রেজাল্ট দিল, তা আপনার রেজাল্ট কি? জিপিএ গোল্ডেন ডাক। এটা কেমন রেজাল্ট? আসলে স্যারেরা সব খাতায় জিরো তো দিছেই, তার মধ্যে এক স্যার তার সময় নষ্ট করার জন্য -5 দিছিল, এখন সে -5 ফেরত চাচ্ছে। বাহ বাহ, দারুণ রেজাল্ট। ধন্যবাদ। তবে কখনো কারোর সাথে এটা নিয়ে অহংকার করি নাই, অহংকার আমার ভিতর একদম নাই। তা আপনি কি এই রেজাল্টে সন্তুষ্ট? জি অবশ্যই, অংশগ্রহণ করাটাই বড় ছিল, আমি অংশগ্রহণ করেছি। এখন সামনের সিটে রতন যে কিছু পড়ে আসে নাই সে দোষ তো আর আমার না, তাই না? হ্যাঁ ঠিক ঠিক। তা এই রেজাল্টের পিছনে সবচেয়ে বড় ভূমিকা কার ছিল? অবশ্যই সবচেয়ে বড় ভূমিকা ছিল আমার টিচারদের। ভর্তির সময় আব্বা আবেগী হয়ে বলছিল আমার ছেলেটার দিকে একটু নজর রাখেন, সেই নজর যে ক্লাসে রাখতে বলছিল পরীক্ষার হলে না সেটা স্যারেরা বুঝে নাই। এরা পরীক্ষার হলে সারাক্ষণ আমার দিকেই নজর রেখেছিল, এতবার তাদের সাথে চোখাচোখি হওয়ার পরও বুঝলো না আমার একটু প্রাইভেসি দরকার। কিভাবে লিখবো? সামনের বেঞ্চে রতনের দোষ দিয়ে কি আর লাভ আছে? আপনি যে এত এত এ প্লাসের জোয়ারে না ভেসে এরকম ভিন্ন ধারার একটা অসাধারণ রেজাল্ট করলেন, তা আপনার বাড়ির মানুষের অনুভূতি কি? তারা খুবই খুশি। এবার অনলাইনে গরুর হাট বসতেছে শুনে আমাকে 2-3 বার বেচে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু লেজ নাই দেখে বেচতে পারে নাই। আমার রেজাল্ট নিয়ে তারা হতাশ না হলেও আমার যে একটা লেজ নাই এটা নিয়ে তাদের বেশি হতাশ মনে হইল। তা এই অভূতপূর্ব রেজাল্টের পিছনে আপনার বন্ধুদের অবদান কি? তারা আমাকে অনেক সাহায্য করছে এ ব্যাপারে, নতুন নতুন ওয়েব সিরিজের লিঙ্ক দিয়ে, মুভির লিঙ্ক দিয়ে, ফোনে পাবজি ইনস্টল করে অনেক হেল্প করছে। আমি যখনই দিকভ্রান্ত হয়ে পড়ালেখা শুরু করতাম তখনই তারা পথপ্রদর্শক হিসেবে আমাকে দিক নির্দেশনা দিয়েছে। বর্তমান সমাজে টিকে থাকতে হলে পাবজি খেলা, ওয়েব সিরিজ দেখা এগুলো যে কতটা গুরুত্বপূর্ণ সেটা তারাই আমাকে বুঝিয়েছে। তাদের জন্যই আজকে আমি এত দূর আসতে পেরেছি। আপনার এত দূর আসার জার্নিটা কেমন ছিল? এই জার্নিটা মোটেই সহজ ছিল না। বাড়ির মানুষ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন অনেক খারাপ কথা বলেছে, ছিছি করেছে, কিন্তু আমি কখনোই তাদের কথায় কান দেইনি, কারণ আমি নিয়মিত মোটিভেশনাল স্পিচ শুনতাম। তারা বলতো কখনো কারো কথায় কান দিবেন না। মাঝে মাঝে পড়ার টেবিলে বসে দেয়ালে ঝুলন্ত টিকটিকি দেখতে দেখতে বোর হয়ে যেতাম, তাও কখনো টিকটিকি দেখা বন্ধ করিনি। শুয়ে থাকতে থাকতে মেরুদণ্ড বাঁকা হয়ে যেত, তাও কোলবালিশ আঁকড়ে ধরে দুপুর 2টা পর্যন্ত শুয়ে থাকতাম। একই মুভি বারবার বারবার দেখতে দেখতে মাঝে মাঝে অসহ্য হয়ে উঠত, তাও কখনো হাল ছাড়িনি। মাঝে মাঝে বইয়ের ভিতর কী লেখা আছে একটু দেখার জন্য মনটা আকুপাকু করত, কিন্তু নিজের উৎসাহ দমন করেছি। বইয়ের ভিতর কত বড় বড় মনীষীদের গোপন গোপন কথা লেখা আছে, থাক না, কী দরকার সেগুলো পড়ে ফেলে পরীক্ষার হলে ঢাকঢোল পিটিয়ে স্যার ম্যাডামদের সব জানানোর? তাদের জানার যদি এতই শখ থাকে নিজেরাই পড়ে নিক না বই থেকে। এজন্য অবশ্য স্যারেরা ক্লাসে আমাকে অনেক অপমান করেছে, আজে বাজে কথা বলেছে, কিন্তু আমি কখনো কান দিইনি। মোট কথা, আমার জার্নিটা অতটা সহজ ছিল না। এই যে শুধু যারা ভালো রেজাল্ট করে তাদের সাক্ষাৎকার নেওয়া হয়, কিন্তু আপনাদের সাক্ষাৎকার কেউ নেয় না, এ ব্যাপারে আপনার কিছু বলার আছে? জি অবশ্যই। আজকে আমাদের ক্যামেরার সামনে আনা হয় না বলে আমাদের লোকে চিনে না। এই সুযোগে কিছু ভণ্ড মানুষ লাইফে সাকসেসফুল হলেই ক্যামেরার সামনে এসে বলতে শুরু করে, আমি ব্যাকবেঞ্চার ছিলাম, পরীক্ষায় ফেল করতাম, কিন্তু কখনো হাল ছাড়িনি, আর তাই আজ আমি সাকসেসফুল হয়েছি। খোঁজ নিয়ে দেখবেন এগুলো সব ভালো স্টুডেন্ট ছিল, স্কুল কলেজে আমাদের নিয়ে তখন হাসি তামাশা করেছে, আবার সাকসেসফুল হওয়ার পর আমাদের পজিশন ইউজ করেই মোটিভেশন দিয়ে মানুষের সহানুভূতি কামাচ্ছে। তাই গণমাধ্যমের উচিত আমাদের প্রকৃত সত্য সবার সামনে তুলে ধরা, যাতে কেউ আমাদের কষ্টের পজিশন নিয়ে মিথ্যাচার করতে না পারে। সুতরাং আসেন, মুদ্রার একটা পিঠ সবাইকে না দেখিয়ে মুদ্রার 2টা পিঠই সবাইকে দেখার সুযোগ করে দেই, সবাইকে কথা বলতে দেই। ধন্যবাদ।